নাই তুমি কাজ করে দিতে পারো না, যদি তাও পারো না তাহলে আমাকে মৃত্যু সার্টিফিকেট দাও, আমি আর ডেট সার্টিফিকেট চাইছে বন্ধনের স্টাফ। বন্ধনের কিস্তি দিতে না পারলে দিতে হবে ডেট সার্টিফিকেট, সেই কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন চন্দন অধিকারী। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। চন্দন অধিকারীর স্ত্রী বন্ধন স্টাফকে বলেন এই মাসের কিস্তি দিতে পারবো না, আগামী মাসে একেবারে দিয়ে দেব কিস্তি, কিন্তু সেই কথা মানছে না বন্ধনের স্টাফ। শনিবার রাত 12টার সময় এসে বলেন আপনি তো কাজ করে দিতে পারেন কিস্তি, তবে বুধবারের মধ্যে যদি টাকা দিতে না পারেন তাহলে ডেট সার্টিফিকেট দিতে হবে বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট সংলগ্ন কিষানের বাড়ি এলাকার ঘটনাটি ঘটে। চন্দন অধিকারী রাজারহাট বন্ধন অফিস থেকে লোন নিয়েছিলেন, সেই টাকারই কিস্তি দিতে না পারায় বন্ধনের স্টাফ ডেট সার্টিফিকেট চাইছে বলে অভিযোগ। জানা গেছে এর ফলে বাড়িতে অশান্তি হয়। সোমবার রাতে বাড়ির পাশে সুপারি গাছে নিজের জামা দিয়ে আত্মহত্যা করেন ব্যক্তি। এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বন্ধন স্টাফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হার্স নিউজ। দাদা যদি পয়সা নাই তুমি কাজ করে দিতে পারো না, যদি তাও পারো না তাহলে আমাকে মৃত্যু সার্টিফিকেট দাও, আমি আর আসবো না, এরকম করে বললো সেদিন। আর শনিবারের দিন সব মাস্টারে আইসে বলছে, বলে এই বুধবারে পয়সা লাগবে না হলে আমরা ছাড়বো না, তোমার কি করার আছে? কোথাকার এটা? বন্ধন অফিস রাজারহাট। দাদা আজ এই ঘটনাটা কেমন করে ঘটিল, কি হয়? এই ঘটনাটা ঘটেছিল ওই যে আমার বন্ধনের মাস্টার আসিয়া পুরা চাপ দিয়ে গেছে, পুরা চাপ দেওয়াতে ছেলে তো টাকা দিয়ে পায় না, তিনটে বন্ধন দেয়নি, শুনেছি যে আমি বন্ধন টাকা দিব না, আর চার পাঁচজন আসিয়া বস এখানে পুরা চাপ দিয়ে চলে গেছে বন্ধনের মাস্টার দিয়ে, চারজন আসিয়া ওই যে চাপটা পুরো দেওয়ার জন্য এই ছেলেটা আমি আমার ওই ফাঁসি নাকি মারা গেলাম। কি নাম ছিল ছেলেটার? ছেলেটার নাম ছিল চন্দন অধিকারী। তোমার নাম কি? আমার নাম মীরের অধিকারী। পড়ে গেছে ঘটনাটা ঘটেছে ধরে যায় আমার ঘরের পিছনে। পাড়াটার নাম কি? পাড়ার নাম আছে কিষানের বাড়ি। কিষানের বাড়ি।